আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নিনাস ইজি রেসিপিতে। আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে খুব মজা এবং সহজভাবে রুই মাছ ভাজি, অল্প কিছু উপকরণ এবং খুব ঝটপট করে তৈরি করা যায় এভাবে করে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আমাদের এই রুই মাছ ভাজি করতে কী কী লাগছে। প্রথমে এখানে আমি 5 পিস নিয়েছি রুই মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছটা বেশ বড় বড় এবং মোটা করে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছ যখন ভেজে নেব তখন ভেঙে যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর খুব ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এটাকে 10 মিনিটের মতো মেরিনেট করে রেখে দেব এক সাইডে। তারপর 10 মিনিট পর চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো দিয়ে দিব তেল। প্যানে তেল দিয়ে আমি এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব হাই হিটে, কারণ তা না হলে মাছটা লেগে যাবে। তারপর যখন অনেক গরম হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি হাই হিটে এভাবে করে ভেজে নেব। 2 মিনিট পর চুলার আঁচটা লো মিডিয়াম করে দিব। আপনারা ইচ্ছে করলে এই মাছটাকে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি ডুবো তেলে ভাজছি না, এভাবে করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো বেশ মোটা মোটা সেজন্য চারপাশে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজবো। তারপর আমি এভাবে করে সাইড দিয়েও যাতে খুব ভালো করে ভেজে নেওয়া হয় সেজন্য এমন করে রাখলাম। এবার হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখে ভেজে নেবেন। এটা কালার দেখে বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব আমি। এই একইভাবে আমরা যে কোনো মাছই ভেজে নিতে পারি। ভেজে নেওয়া খুবই সহজ আর খেতে অনেক মজার হয়। তারপর আমি সবগুলো মাছ এভাবে করে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই একই প্যানে আমি পেঁয়াজ ভেজে নেব, সেজন্য এগুলো এভাবে করে উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি, আপনার চাইলে আস্তেও দিতে পারেন আর আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে অল্প করে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি হালকা কিছু মশলা ইউজ করব, সেজন্য 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব। এটা অনেক বেশি মচমচে হবে না, যেহেতু আমি লবণ দিয়েছি নরম হবে, কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর নামিয়ে নিয়ে আমি মাছের উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার রুই মাছ ভাজি। যখন ঝটপট কিছু করা দরকার হয় তখন এভাবে করে মাছ ভেজে নিলে খেতে অনেক মজার হয়। গরম গরম ভাত দিয়ে তো খেতে খুবই মজার হয়। বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।